প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আজকে আমরা শর্ট টার্ম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হচ্ছে রিভলভিং ক্রেডিট এর বাংলা মানে হচ্ছে ঘূর্ণায়মান ঋণ ঘূর্ণায়মান ঋণ চুক্তিতে যে পরিমাণ ঋণ মঞ্জুর করা হয় তার সম্পূর্ণ অংশ তোলা যায় না বা উত্তোলন করা যায় না তো কিছু অংশ উত্তোলন করা যায় কিছু অংশ উত্তোলন করা যায় না একটা উদাহরণ দিয়ে দেখাই যেমন মনে করি আমার নামে ঋণ মঞ্জুর করা হয়েছে কত এক লক্ষ এক লক্ষ ঋণের টাকা ঋণের মধ্যে আমি আশি পার্সেন্ট উত্তোলন করতে পারবো আর টোয়েন্টি পার্সেন্ট উত্তোলন করতে পারবো না তো আশি পার্সেন্ট যদি উত্তোলন করি আমি তাহলে এটা হবে এইটি থাউজেন্ড আর এক লক্ষ টাকা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ আমি আশি হাজার টাকা উত্তোলন করতে পারছি আর বিশ হাজার টাকা উত্তোলন করতে পারতেছি না তাহলে যেই টাকাটা আমরা উত্তোলন করতে পারি ওইটাকে আমরা বলি ইউজ লোন যেটা আমরা ব্যবহার করতে পারি আর যে অংশটা উত্তোলন করা যায় না রেখে দিতে হয় সেটা হচ্ছে আনইউজ লোন ওকে একটা হচ্ছে ইউজ লোন একটা হচ্ছে কি আনইউজ লোন যদি আমি যে যতটুকু পরিমাণ লোন আমি ইউজ করব বা ব্যবহার করব ওই অংশটার উপর আমাদেরকে দিতে হবে ইন্টারেস্ট দিতে হবে অর্থাৎ আমরা যে অংশটার লোনের যে অংশটা আমরা ইউজ করব সেটার উপর আমাদেরকে কি দিতে হবে ইন্টারেস্ট আর যে অংশটা আমরা ব্যবহার করব না তার উপর দিতে হবে আমাদেরকে কমিটমেন্ট ফি অর্থাৎ প্রতিশ্রুতি ফি আর এটা হচ্ছে সুদ দিতে হবে ইউস উপর সুদ দিতে হবে আর আনইউস লোনের উপর কমিটমেন্ট ফি দিতে হবে তো রিভলভ আর এই ইন্টারেস্ট এবং কমিটমেন্ট ফি এর যোগফলই হচ্ছে টোটাল কস্ট অর্থাৎ ঘূর্ণায়মান ঋণের ব্যয় হচ্ছে ইন্টারেস্ট এবং কমিটমেন্ট ফি এর যোগফল ঘূর্ণায়মান ঋণের ব্যয় হচ্ছে ইন্টারেস্ট এবং কমিটমেন্ট ফি এর যোগফল ওকে তাহলে আমরা যদি এই বিষয়টা বুঝতে পারি তাহলে আমরা রিভলভিং ক্রেডিটের অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবো আমাদের স্ক্রিনে একটা কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনটা আমরা একটু পড়ে নিই নর্থ সাউথ ট্রেডিং কর্পোরেশন হ্যাজ এ রিভলভিং ক্রেডিট নর্থ সাউথ ট্রেডিং কর্পোরেশনের একটা ঘূর্ণায়মা ঋণের চুক্তি আছে অ্যাট টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সুদের হার হচ্ছে বারো পার্সেন্ট উইথ ঢাকা ব্যাংক কোথেকে এটা ঢাকা ব্যাংক থেকে ইটস অ্যাভারেজ বোরোয়িং ওয়াজ ফোর লাখ ফর দ্য ইয়ার দ্যাট জাস্ট এন্ডেড এটা ধার করে কত টাকা চার লক্ষ টাকা এ কমিটমেন্ট ফি অফ টু পার্সেন্ট কমিটমেন্ট ফি দিতে হয় দুই পার্সেন্ট লোন ইউটিলাইজেশন অর্থাৎ ঋণ ব্যবহার করা হয় এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট ঋণ যদি ব্যবহার করা হয় দ্যাটস হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ঋণ ব্যবহার করা হয় না ইউ আর রিকোয়ার টু ক্যালকুলেট আমাদেরকে বের করতে হবে রিকোয়ারমেন্ট 1 অ্যানুয়াল কস্ট ক্রেডিট অর্থাৎ বার্ষিক ব্যয় কত রিকোয়ারমেন্ট 2 এফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা এফেক্টিভ অ্যানুয়াল রেট ওকে তাহলে এটা যে একটা রিভলভিং ক্রেডিটের অঙ্ক সেটা আমরা क्वेश्चन দেখে বুঝে গেছি क्वेश्चनে লেখা ছিল রিভলভিং ক্রেডিট ওকে তাহলে রিভলভিং ক্রেডিটের আমরা যা শিখছিলাম যে অংশটুকো ইউজ করবে তার উপর deductible interest rate, আর যে অংশটা ইউজ করা হবে না তার উপর ধরতে হবে কমিটমেন্ট ফি আমাদের কোশ্চেনটা আমরা সলভ করি রিকোয়ারমেন্ট ওয়ান দেবেন কি দেওয়া আছে লোন চার লক্ষ লোন কত চার লক্ষ ইউজ লোন কত

তাহলে আমাদের ইউস লোন হচ্ছে তিন লক্ষ বিশ হাজার আর আনইউস লোন হচ্ছে আশি হাজার আর আমাদের রিকোয়ারমেন্ট ওয়ানের কি চাইছিল টোটাল কস্টটা টোটাল অ্যানুয়াল কস্ট সো আমাদের আমরা বলছিলাম যে ইউজ লোনের উপর ধরতে হবে ইন্টারেস্ট যেহেতু আমি দিনটা ব্যবহার করতেছি আর আনইউজ লোনের উপর ধরতে হবে কি কমিটমেন্ট ফিটা তাহলে আমরা এখন ইন্টারেস্টটা বের করি ওকে ইন্টারেস্ট কিসের উপর ধরবো ইউজ লোনের উপর তাহলে আমরা তিন লক্ষ বিশ হাজার হচ্ছে আমাদের ইন্টারেস্ট আর এটার উপর ইন্টারেস্টের পার্সেন্টেজটা কত দেখতে হবে কমিটমেন্ট ফি ধরতে হবে কিসের উপর আনইউজ লোনের উপর আনইউজ লোন হচ্ছে কত আশি হাজার আশি হাজারের উপর দুই পার্সেন্ট আশি হাজারের উপর দুই পার্সেন্ট দিলে কত হবে ষোলো হাজার আর ইন্টারেস্ট তিন লক্ষ বিশ হাজারের উপর বারো পার্সেন্ট দিলে কত হবে আটত্রিশ হাজার চারশো ওকে তাহলে আমরা ইন্টারেস্টটা ধরলাম ইউস লোনের উপর কমিটমেন্ট ফিটা ধরলাম আন ইউস লোনের উপর তো আমাদের দুইটা খরচ একটা ইন্টারেস্ট একটা কমিটমেন্ট ফি সুতরাং অ্যানুয়াল কস্ট ক্রেডিট ইন্টারেস্ট হচ্ছে কত আটত্রিশ হাজার আচ্ছা লেখিনি আমরা একটু ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি আটত্রিশ হাজার চারশো যোগ ষোলো হাজার আটত্রিশ হাজার চারশো ষোলো হাজার যোগ করলে কত আসবে আচ্ছা ষোলশ হবে ষোলশ তাহলে আসবে চল্লিশ হাজার ওকে তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান কমপ্লিট যে ওয়ান কি চাইছিল অ্যানুয়াল কস্ট ক্রেডিট অর্থাৎ মোট ব্যয় কত তাহলে ঘূর্ণায়মান ঋণের ব্যয় মানে হচ্ছে কি ইন্টারেস্ট এবং কমিটমেন্ট ফি যোগফল আমাদের ইন্টারেস্ট আসছিল আটত্রিশ হাজার চারশো আর কমিটমেন্ট ফি আসছে ষোলশো টোটাল কত চল্লিশ হাজার ওকে নেক্সট আমাদের রিকোয়ারমেন্ট টু তে যাবো আমরা রিকোয়ারমেন্ট টু তে কি বলছে আমরা দেখি একটু রিকয়ারমেন্ট টু তে আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেট জানতে চাইছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইফেক্টিভ অ্যানুয়াল রেট ই এ আর ই এ আর ইকুয়াল টু রিভলভিং ক্রেডিটে ই আর এর সূত্রটা কি হবে

তিন লক্ষ বিশ হাজার ইন্টারেস্ট হচ্ছে আটত্রিশ হাজার চারশো কমিটমেন্ট ফি হচ্ছে ষোলোশো এটা রিকোয়ারমেন্ট ওয়ানের আমাদের বের করা ছিল আর নতুন করে বের করতে হয় নাই যদি রিকোয়ারমেন্ট ওয়ান দেওয়া না থাকতো তাহলে আগে আমরা ওই আমাদের এলিমেন্টগুলো বের করে তারপর আমরা ফর্মুলা লিখে ফর্মুলার মানগুলা বসাইতাম ওকে এখন আমরা যোগ বিয়োগ করে দেখি কত আসে আমাদের বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট ওকে এটাই হচ্ছে আমার ইফেক্টিভ অ্যানুয়াল রেট রিভলভিং ক্যাডিটের সূত্র কি ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি ডিভাইডেড বাই ইউস লোন তো ইন্টারেস্ট উপর ফে আন ইউজ লোনের উপর যে অংশটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইউজ লোন আর যে অংশটা ইউজ করা হয় না আন থাকে সেটা হচ্ছে আনইউজ লোন ওকে আশা করি রিভলভিং ক্রেডিটের এই অংশটা আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে